শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 11 এপ্রিল মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, স্কুলে উপস্থিতি নিশ্চিত করতে ট্যাবলেট কাম পিসি প্রদান হাইলাকান্দিতে। শিক্ষা সেতু পোর্টালের মাধ্যমে প্রতিটি বিদ্যালয়ের অনলাইন প্রবন্ধন চালু হচ্ছে। দিশপুরে মৌ স্বাক্ষর, জিসি কলেজে শুরু হবে সরকারি সিভিল সার্ভিস কোচিং সেন্টার। জাতীয় দলের স্বীকৃতি আম আদমি পার্টিকে, বাদ পড়ল তৃণমূল, সিপিআই, এনসিপি। রাজ্য দলের মর্যাদা তিপ্রামতা মেঘালয়ের ভয়েস অব দ্য পিপুল পার্টির। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ভাঙ্গন প্রতিরোধের কাজে বড়জুড়াই শান্তিপুরে ব্যাপক অনিয়ম, মাটি মিশ্রিত পাথর দিয়ে চলছে ড্রেন ভরাট, অভিযোগ। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের 25টি সড়ক নির্মাণ ও সংস্কারে বরাদ্দ 20 কোটি টাকা, আজ থেকে শুরু হয়েছে কাজ। মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বিধায়ক জাকিরের। নদী ভাঙ্গনে জাতীয় সড়ক তলিয়ে যাচ্ছে শ্রীগৌরীতে, সংস্কারের দাবিতে ডিসিকে স্মারকপত্র নাগরিকদের। এপিডিসিএলের বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূলের, তুমুল উত্তেজনা পানপট্টিতে। প্রিপেইডের সঙ্গে পোস্টপেইড বহালের দাবি, সংযোগ কর্তনের আগে 7 দিন সময় দিতে হবে। স্মার্ট মিটারে নাজেহাল গ্রাহক, মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর বিদ্যুৎ বিভাগ। প্রায় 10 কোটি টাকার হেরোইন ও ইয়াবা উদ্ধার কাচারে, গ্রেফতার মহিলা সহ 2। এবং সর্বশেষ খবরটি হল, বদরপুরে সড়ক দুর্ঘটনায় হত সরকারি স্কুলের শিক্ষক প্রদীপ নাথ। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। বরাক নদীর ভাঙ্গনে তলিয়ে যেতে পারে আসাম ত্রিপুরা সংযোগী 37 নম্বর জাতীয় সড়ক। বদরপুর থানা এলাকার শ্রীগৌরী এইচএস স্কুলের সামনে বরাক নদীর তীরে জাতীয় সড়কের পাশে এক ভয়ঙ্কর ফাটল দেখা দিয়েছে। শুকনো মরশুমে নদীর তীরে এভাবে ফাটল দেখা দেওয়ায় স্থানীয় জনগণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। সামনেই বর্ষা, তখন এই ফাটল আরও মারাত্মক আকার নেবে বলে আশঙ্কা স্থানীয় জনগণের। কারণ ইতিমধ্যে বরাক নদীর ভাঙ্গনে শ্রীগৌরী এইচএস স্কুলের সামনে থেকে জলসেচের একটি কার্যালয় বিলীন হয়ে গেছে। আগে নদী ভাঙ্গনের নামে এখানে উন্নত মানের কাজ হয়নি, যার ফলে এই ভাঙ্গন আজও অব্যাহত রয়েছে। বলতে গেলে জল সম্পদ বিভাগের উদাসীনতায় নদী ভাঙ্গন ধীরে ধীরে জটিল রূপ নিচ্ছে। শ্রীগৌরী এইচএস স্কুলের সামনে থেকে মাদমদামের পেছন পর্যন্ত প্রায় 1 কিলোমিটার জায়গা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নদীবাঁধ সংস্কার না করলে গোটা এলাকা একদিন নদীগর্ভে চলে যাবে। তাই স্থানীয় জনগণ ভাঙ্গন প্রতিরোধে সোচ্চার হয়েছে। সোমবার শ্রীগৌরী এলাকার বাসিন্দা জয়দীপ চৌধুরী, রজত চক্রবর্তী, নীলাঞ্জন দর, সালে আহমেদ, সৌরভনাথ ও রাতুল দাস, করিমগঞ্জের এডিসি বিপুল দাসের সঙ্গে দেখা করে এ ব্যাপারে জেলাশাসকের উদ্দেশ্যে একটি স্মারকপত্র পেশ করেন। স্মারকপত্রে তারা শ্রীগৌরী এইচএস স্কুল থেকে মাদবদমের পেছন পর্যন্ত অংশের নদী ভাঙ্গনের চিত্র তুলে ধরে শীঘ্রই উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানান। স্মারকপত্রের প্রতিলিপি জল সম্পদ বিভাগের মন্ত্রী ও স্থানীয় সাংসদের কাছে পাঠানো হয়। পরবর্তী খবরটি হল, হাইলাকান্দি বিধানসভা এলাকার গ্রামীণ ও শহর এলাকায় থাকা ভেঙে পড়া গুরুত্বপূর্ণ রাস্তাগুলি নতুন করে নির্মাণ ও সংস্কারের কাজ আজ থেকে শুরু হয়েছে। পূর্ত বিভাগের হাইলাকান্দি টেরিটোরিয়াল রোড ডিভিশনের অধীনে রীতিমতো বিপর্যস্ত 18টি রাস্তা নতুন করে নির্মাণ করা হবে, আরও 7টি রাস্তা সংস্কার করা হবে। এর জন্য মোট 19,88,84,000 টাকা ব্যয় করা হবে। সোমবার এই তথ্য তুলে ধরে স্থানীয় বিধায়ক জাকির হোসেন লস্কর জানান, আজ আনুষ্ঠানিকভাবে বোয়ালিপাড় নিতাইনগর পূর্ত সড়কের নতুন করে নির্মাণ কাজের আনুষ্ঠানিক শুভারম্ভ হয়েছে। এ উপলক্ষে বিষ্ণুপুরে এক সভার আয়োজন করা হয়েছে, এতে তিনি নিজে উপস্থিত থেকেছেন। পরে পর্যায়ক্রমে আগামী 1 সপ্তাহের ভেতর বরাদ্দ হওয়া সব কোটি রাস্তার কাজ শুরু হবে। তিনি আরও জানান, রাস্তাগুলির নির্মাণ কাজ শেষ হলে তার বিধানসভা এলাকায় যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হবে। এছাড়া রাস্তাগুলির নির্মাণ ও মেরামতির কাজ শেষ হলে বোয়ালিপাড়, নিতাইনগর, মাটিজুড়ি, সুদর্শনপুর, টেম্পুর, কুচিলা, আয়নাখাল, কালাচড়া, গুদামঘাট, বড়বন, চন্দ্রপুর ও লালাশহর এলাকার জনগণ এর সুফল পাবেন। প্রসঙ্গত, উল্লিখিত রাস্তাগুলির মধ্যে লালার চন্দ্রপুর বাইপাস থেকে লালাশহরের সর্বানন্দপুর পর্যন্ত রাস্তা নতুন করে নির্মাণ করা হবে। চন্দ্রপুর এলাকায় রাস্তাটি বর্তমানে বেহাল হয়ে পড়ায় লোক ও যানবাহন চলাচলে ব্যাপক অসুবিধা হচ্ছে। এদিকে নিজ এলাকায় বৃহৎ সংখ্যক রাস্তা নির্মাণে একসঙ্গে অর্থ বরাদ্দ করায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিধায়ক জাকির হোসেন লস্কর। পরবর্তী খবরটি হল, জাতীয় দলের স্বীকৃতি আম আদমি পার্টিকে, বাদ পড়ল তৃণমূল, সিপিআই, এনসিপি।
জাতীয় দলের মর্যাদা পেল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। এদিকে জাতীয় দলের তকমা হারাল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পাশাপাশি বাম ফ্রন্টের অন্যতম শরিক দল সিপিআই ও শরদ পাওয়ারের এনসিপিও জাতীয় দলের মর্যাদা হারালো। সোমবার জাতীয় নির্বাচন কমিশন এই খবর জানিয়েছে। এর পাশাপাশি লোক জনশক্তি পার্টি নাগাল্যান্ড এবং ত্রিপুরায় রাজ্য দলের মর্যাদা পেয়েছে। ত্রিপুরায় ত্রিপুরামতা এবং মেঘালয়ে ভয়েস অব দ্য পিপুল পার্টিও রাজ্য দলের তকমা পেয়েছে। আবার পশ্চিমবঙ্গের রিভলিউশনারিস্ট সোশ্যালিস্ট পার্টি এবং উত্তরপ্রদেশের রাষ্ট্রীয় লোকদল রাজ্য দলের মর্যাদা হারিয়েছে। দলের জাতীয় স্বীকৃতিতে সভাপতি দারুণ খুশি আম আদমি পার্টির প্রধান এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। টুইট করে তিনি জানিয়েছেন, এত কম সময়ের মধ্যে জাতীয় দলের স্বীকৃতি, এটা জাদু ছাড়া কিছুই নয়। সবাইকে অনেক অভিনন্দন, দেশের কোটি কোটি মানুষ আমাদের এখানে পৌঁছে দিয়েছেন। আজ মানুষ আমাদের বিপুল দায়িত্ব দিয়েছেন, ভগবান যেন ওই দায়িত্ব পূরণ করার জন্য আশীর্বাদ দেন। জাতীয় দলের মর্যাদা পাওয়ার ব্যাপারে কি আইন রয়েছে? 1968 সালের নির্বাচনী আইন অনুযায়ী জাতীয় দল হতে গেলে তিনটি শর্তের অন্তত একটি পূরণ করতে হয় সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে। প্রথম শর্ত অনুযায়ী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে অন্তত 4টি রাজ্য থেকে 6% ভোট পেতে হবে। দ্বিতীয়ত, লোকসভায় 3টি রাজ্য থেকে অন্তত 11টি আসন, মোট আসনের 2% জিততে হবে। আগের জেতা আসনের অন্তত 4টি পুনরায় জিততে হবে। আর তৃতীয় শর্ত অনুযায়ী অন্তত 4টি রাজ্যে রাজ্য দলের তকমা পেতে হবে। আর এই 3টি শর্তের একটিও পূরণ করতে পারেনি তৃণমূল, তাই তাদের জাতীয় দলের তকমা চলে গেল। অন্যদিকে গুজরাট বিধানসভা নির্বাচনে তৃতীয় শর্তটি পূরণ করতে পেরেছে আম আদমি পার্টি। কোনো রাজ্যে রাজ্য দলের তকমা পেতে গেলে সেখানকার বিধানসভা নির্বাচনে 6% ভোট ও 2টি আসন পেলেই চলে। দিল্লি ও পাঞ্জাবে ক্ষমতায় রয়েছে আম আদমি পার্টি। তাছাড়া আম আদমি পার্টি গত বছরের ফেব্রুয়ারি মাসে গোয়ার বিধানসভা ভোটেও 6% বেশি ভোট পেয়েছিল, জয়লাভ করে 2টি আসনে। আর সেই কারণেই জাতীয় দলের মর্যাদা পেল তারা। প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে তৃণমূল এনসিপি ও সিপিআইকে চিঠি দিয়ে নির্বাচন কমিশন এ ব্যাপারে আবার দিয়েছিল। তাছাড়া গত সপ্তাহে বিষয়টি নিয়ে কর্ণাটক হাইকোর্ট একটি নির্দেশে জানায়, 13 এপ্রিলের মধ্যে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত ঘোষণা করতে হবে। সেই মতো সোমবার নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। 2016 সালে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ ও মণিপুরে রাজ্য পর্যায়ের দল হিসেবে স্বীকৃতি পাওয়ায় তৃণমূলকে জাতীয় দলের মর্যাদা দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু সেই মর্যাদা ধরে রাখতে পারল না বাংলার শাসক দল। 7 বছরের মধ্যেই সেই তকমা হারাল তৃণমূল। এ বিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, এখন এ বিষয়ে কিছু বলছি না, দলের তরফে বিষয়টি ক্ষতি দেখে বক্তব্য জানানো হবে। অন্যদিকে 21-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মোট প্রদত্ত ভোটের 48.02% ভোট পেয়েছিল তৃণমূল। তারপর গোয়া, ত্রিপুরা ও মেঘালয়ের নির্বাচনে তারা প্রার্থীতে, কিন্তু শুধুমাত্র মেঘালয়ে তারা কিছুটা সাফল্য পেয়েছে। একইভাবে জাতীয় রাজনীতিতে বহুদিন আগেই গুরুত্ব হারিয়েছে সিপিআই। মূলত মহারাষ্ট্রভিত্তিক রাজনৈতিক দল শরদ পাওয়ারের এনসিপিও অন্যান্য রাজ্যে সাফল্য পায় না, তাই অঙ্কের হিসেবেই তৃণমূলের পাশাপাশি এই 2টি দলকেও জাতীয় দলের তকমা হারাতে হয়েছে। প্রসঙ্গত, জাতীয় দল বেশ কিছু সুযোগ সুবিধা পায়। জাতীয় দলের চিহ্নকে দেশের অন্য কোনো রাজ্যে অন্য কোনো দল ব্যবহার করতে পারবে না। দলীয় দপ্তর তৈরি করার জন্য সরকার থেকে জমি বা বাড়ি পায় জাতীয় দলগুলি। পাশাপাশি জাতীয় দল সর্বাধিক 40 জন তারকা প্রচারক ব্যবহার করতে পারে। সেখানে তারা জাতীয় দল নয়, তারা সর্বাধিক 20 জন তারকা প্রচারক ব্যবহার করতে পারে। অর্থাৎ এবার থেকে এই সমস্ত সুবিধা আর পাবে না তৃণমূল, এনসিপি ও সিপিআই। কিন্তু রাজনৈতিক মহল মনে করছে এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ল তৃণমূল। তৃণমূলের সর্বস্তরের নেতৃত্ব নিয়মিত দাবি করছেন, আগামী লোকসভা নির্বাচনে বিরোধী জোটের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে যোগ্য হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যগুলিতে সংগঠন বাড়ানোর ব্যাপারে তাই বহুদিন ধরেই চেষ্টা করে যাচ্ছে তৃণমূল। যদিও গোয়া ও ত্রিপুরা নির্বাচনে তারা শোচনীয় ফল করেছে, তুলনামূলকভাবে মেঘালয় বিধানসভা নির্বাচনে প্রাসঙ্গিক রয়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে তাদের জাতীয় দলের তকমা চলে যাওয়াটা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। লোকসভা নির্বাচনের ঠিক 1 বছর আগে এই ঘটনা নিঃসন্দেহে তৃণমূলের কাছে অনভিপ্রেত ছিল, তাই বিষয়টি নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কি প্রতিক্রিয়া দেন এখন সেটাই দেখার। পরবর্তী খবরটি হলো, স্কুলে উপস্থিতি নিশ্চিত করতে ট্যাবলেট কাম পিসি প্রদান হাইলাকান্দিতে। শিক্ষা সেতু পোর্টালের মাধ্যমে প্রতিটি বিদ্যালয়ের অনলাইন প্রবন্ধন চালু হচ্ছে।
অবশেষে রাজ্য সরকার প্রতিটি সরকারি বিদ্যালয়ে উপস্থিতি সুনিশ্চিত করতে সরাসরি ট্যাবলেট কাম পিসি তুলে দিল বিদ্যালয় প্রধানের হাতে। দু বছর আগে রাজ্য সরকার রিমস অ্যাপের মাধ্যমে সরকারি স্কুলে নিয়মিত উপস্থিতি সহ স্কুল প্রবন্ধনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলো। শিক্ষক সমাজের সংঘবদ্ধ প্রবল বিরোধিতার কারণে মামলা গড়ায় আদালত পর্যন্ত। অবশেষে পিছু হটতে হয় রাজ্য সরকারের শিক্ষা দপ্তরকে। কিন্তু এবার সুচিন্তিত পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে শিক্ষা বিভাগ বলে দাবি অভিজ্ঞ মহলের। কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের শিক্ষা বিভাগ প্রত্যেক প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং উচ্চতর মাধ্যমিক স্কুলে ট্যাবলেট কাম পিসি বিতরণ প্রক্রিয়া শুরু করেছে, যার প্রধান লক্ষ্য হচ্ছে বিদ্যালয় স্তরে ই এডুকেশন এর প্রমোশন। শিক্ষা সেতু পোর্টালের মাধ্যমে প্রতিটি বিদ্যালয়ের অনলাইন প্রবন্ধন সহ প্রযুক্তির ব্যবহার করে প্রতিটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংযুক্তিকরণ। সোমবার হাইলাকান্দিতে তিনটি শিক্ষা ব্লকের বিইওদের হাতে সমগ্র শিক্ষা অভিযানের মিশনের তরফে বরাদ্দপ্রাপ্ত সাপ্লাইয়ার দিল্লির এনএফ ইনফ্রাটেক নামে সংস্থা ট্যাবলেট কাম পিসি তুলে দিয়েছে, যা প্রতিটি সরকারি বিদ্যালয়ে প্রদান করা হবে। সোমবার লালা শিক্ষাখণ্ডের 45টি ক্লাস্টারের 417টি এলপিএমই এমইএম এমবি হাইস্কুল ও সিনিয়র সেকেন্ডারি স্কুলে মোট 462টি ট্যাবলেট কাম পিসি বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সংখ্যার নিরিখে ট্যাবলেট বরাদ্দ করা হয়েছে 195 পর্যন্ত একটি, 196 থেকে 500 পর্যন্ত দুটি এবং 500 ঊর্ধ্বে ছাত্রছাত্রী থেকে স্কুলে তিনটি ট্যাবলেট বরাদ্দ করা হয়েছে। লালা শিক্ষাখণ্ডে ক্লাস্টার ভিত্তিক ট্যাবলেট কাম পিসি বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালা খণ্ড শিক্ষাধিকারী পার্থ প্রতিম চক্রবর্তী, কাটলিচুড়া খণ্ড শিক্ষাধিকারী নজমুল হোসেন লস্কর, এমআইএস প্রণয় কুমার নাথ, ব্লক অ্যাকাউন্ট্যান্ট বিজিৎ নাথ, এবিআরসিসি জয় কিষাণ সুরনা সহ বিভিন্ন ক্লাস্টারের সিআরসিসিরা। পরবর্তী খবরটি হলো স্মার্ট মিটারকে পোস্ট পেড থেকে প্রিপেইডে বদল করে গ্রাহকের ক্ষোভের মুখে পড়ে এবার ভুল স্বীকার করলো এপিডিসিএল কর্তৃপক্ষ। তারা বলেছেন বিদ্যুৎ মিটারকে প্রিপেইডে বদলের ক্ষেত্রে গ্রাহকের সঙ্গে বিভাগের যোগাযোগের অভাব রয়েছে। এ ব্যাপারে গ্রাহকের মধ্যে যে ধরনের সচেতনতা গড়ে তোলা প্রয়োজন ছিল তা করে উঠতে পারেনি এপিডিসিএল, যার ফলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে ভুল স্বীকার করলেও স্মার্ট মিটারে কোনো গণ্ডগোল নেই বলে দাবি এপিডিসিএল কর্তৃপক্ষের। তারা বলেন গ্রাহকরা তাদের কাছে সমস্যা নিয়ে এলে সমাধান করে দেওয়া হচ্ছে। স্মার্ট প্রিপেড মিটারে বিল বেশি আসার ভিক্ষা দিয়ে কর্তৃপক্ষ দাবি করেছেন এটা কোনো সমস্যা নয়, গ্রাহকদের বোঝার ক্ষেত্রে সমস্যা রয়েছে। তাদের যুক্তি, মিটার স্মার্ট প্রিপেইডে কনভার্ট হওয়ার সঙ্গে সঙ্গে পূর্বের বকেয়া বিলও যোগ হচ্ছে, ফলে প্রথম মাসে বিল বেশি হচ্ছে। তারা বলেন বিদ্যুৎ ব্যবহারের ডেটা চাইলেও গ্রাহকরা পাবেন, তারপরে যদি গ্রাহকরা মনে করেন যে তাদের বিল বেশি হচ্ছে তখন স্মার্ট প্রিপেইড মিটারের সঙ্গে প্রয়োজনে চেক মিটারও বসানো হবে। তখন গ্রাহকরা বুঝতে পারবেন যে স্মার্ট প্রিপেইড মিটারে বিল বেশি আসছে কিনা। কর্তৃপক্ষের দাবি এক মাস পর স্মার্ট মিটার নিয়ে কোনো সমস্যা থাকবে না, এক মাস পর পূর্বের মতোই বিল আসবে বলে দাবি কর্তৃপক্ষের। প্রসঙ্গত স্মার্ট প্রিপেইড মিটারে রিচার্জ করতে হয়রান হচ্ছেন রাজ্যের বিদ্যুৎ গ্রাহকরা, স্মার্ট প্রিপেইড মিটারে বিদ্যুৎ বিল আসছে অতিরিক্ত। এপিডিসিএল কোনো তথ্য না দিয়েই স্মার্ট প্রিপেইড মিটারের নামে গ্রাহকের কাছ থেকে লুণ্ঠন শুরু করেছে বলে রাজ্য জুড়ে অভিযোগ উত্থাপিত হয়েছে। আগের থেকে বিল বেশি আসছে বলেও অভিযোগ উঠেছে, এটাকে অতিরিক্ত টাকা আদায়ের কৌশল বলেও অভিযোগ তুলেছেন গ্রাহকরা। স্মার্ট মিটার নিয়ে রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়ার মধ্যে রবিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিদ্যুৎ বিভাগকে কন্ট্রোল রুম খোলার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই এপিডিসিএল কর্তৃপক্ষ চালু করেছে টোল ফ্রি নম্বর। এখন থেকে স্মার্ট প্রিপেইড মিটারের সমস্যা নিয়ে গ্রাহকরা টোল ফ্রি নম্বরের মাধ্যমে তাদের অভিযোগ জানাতে পারবেন। পরবর্তী খবরটি হলো কাছাড় জেলার বাগাডুরে পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় 10 কোটি টাকার সন্দেহভাজন হেরোইন ও ইয়াবা ট্যাবলেট। মাদক দ্রব্যগুলি মণিপুরের চুড়াচাঁদপুর থেকে আসামে পাচার করা হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। মাদক কারবারের সঙ্গে জড়িত অভিযোগে এক মহিলা সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। কাছাড়ের পুলিশ সুপার নুমল মাহাতো জানান, গোপন এক তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে শিলচর শহর সংলগ্ন বাগাডুরে বিশেষ অভিযান চালিয়ে 50টি সাবান কেসে ভর্তি সন্দেহভাজন হেরোইন, 30,000 ইয়াবা ট্যাবলেট এবং নগদ 1,70,000 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিকভাবে বাজেয়াপ্তকৃত মাদক দ্রব্যগুলির কালোবাজারি মূল্য 10 কোটি টাকার বেশি হবে বলে অনুমান করেছেন তারা। তিনি জানান মাদক কারবারে জড়িত অভিযোগে 33 বছর বয়সের রহিম উদ্দিন এবং 24 বছর বয়সের জনৈক আব্দুল কাদির লস্করের স্ত্রী হাসিনা বেগম নামের দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। এরা বহুদিন ধরে এই অঞ্চলে মাদক কারবার করছে বলে তাদের কাছে তথ্য ছিল, জানান পুলিশ সুপার। তিনি জানান ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদক কারবারে জড়িত চক্রকে পুলিশ পাকড়াও করতে সক্ষম হবে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।